এই হাওয়াই গুলো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে সকাল থেকে শুরু করেছি আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে হাওয়াই মিঠাই ঋতুর পাপা কিনে দিয়ে গিয়েছিলো বাচ্চাদের জন্য, এখন বলতেছে হাওয়াই মিঠাই খাবে। তো আমি বললাম যে আগে নাস্তাটা করে নেও, তারপরে হাওয়াই মিঠাই খাও। তো এখন বাচ্চারা নাস্তা করবে আর আপনাদের সঙ্গে ফুল দুপুর পর্যন্ত ভিডিওটা শেয়ার করব। তাহলে চলুন। হ্যাঁ, কষ্ট পেয়েছে পেয়ে নো ভিতরে, এই হাওয়াই গুলো কালকে থেকে কষ্ট পেয়েছে কিন্তু খাওয়ার লোক নেই। আমি রুটিন আসলাম, ভালো করছো না আমার পটো নিতে। তো ক্রিম আছে, আর সমস্যা নেই, কারণ ক্রিম খুঁজবো কোনটা বেশি আছে। দেখেন অবস্থা, এক একজনের অবস্থা দেখেন। খাও খাও, থাকবি রে, করো ওর একটা দাও, নে। তোর মামাই কিনে দিয়ে গেছে সবার জন্য, এরকম না ওরকম নামো, আগে চ্যাপটা করো, কাঠির পিঠে চাপ দাও, দেখো সব ইয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এরকম চাপ দাও, দেখো কি শুরু করছে রে, আমার ঘরে যেন কিছু না পড়ে আমি ঝাড়ু দিচ্ছি সকালে। আল্লাহ, কি দুইজনে হ্যাঁ কেন মাথায় পড়বো, জানলা দিয়ে কখনো ফেলাবা না তোমার লাত। আরেকজনে মোবাইল বানা, এটা কি ফোন? এখানে হচ্ছে ক্রিয়েটার নাম হাওয়াই, হাওয়াইয়ের উপরে অত্যাচার, হাওয়াই মিঠাইয়ের উপরে অত্যাচার, কেউ গোবর বানাইতেছে। রাখিবে তো পুরাই গোবরের বইয়া খাইতেছে, আমি আর কেমন নামি মৃত্যুর ভালোবাসা উতলা হয়ে পড়ছিল আপু, মানে আমি সাতটা যে আপু তুমি নিও না, মৃত্যুর কি যুদ্ধ। তোমার বড় পুকে বলছে বড় পুটে নিয়ে এসো, হ্যাঁ ডিম্বে দেখছে আর একটু দেরি করলে ডিম পুড়ে যেত, যেমন সকালে একটু দেরি করে কারণে চাপ পড়ে গেছে।
এই জন্য সফট করে খেতে হয়, তোমরা তো একদম কলচা চিবা চিবা খেতেছো। এরম চুয়ে শক্ত হয়ে গেছে না? সবাই দেখেন মৃত খাইতে খাইতে লুল পরে শুরু হয়ে গেছে। হাস আগে হেসে নে মা, রে তো হাসবো না, দেখো অন্যদিকে ঘুরে রয়েছে। কাকা তুমি যদি ভিডিওটা দেখে থাকো, দেখো তোমার কত প্রশংসা কাকা, দেখো এই যে দুধু রাখিবা, দুধু ও এসে নোয়া, তুমি এসে বড় তুমি এসে বাবু কাকার মতো, বাবু কাকা নোয়া বলি না, নোয়া কাকা আমি যা করতেছি আস্তগুলিকে ভাঙতেছি, রান্না বসাবো। সকালে যা এমন একটা ঘটনা ঘটছে, চা পরে একদম অবস্থা একদম বাজে হয়েছিল। যদি একবার সকালে পরিষ্কার করেছিলাম তো চা পড়ার কারণে আবারও আমরা পরিষ্কার করতে হবে। এত বড় বড় ছিল, আমি এতটুকু বানাই ফেলছি। চা পড়ার কারণে দুইবার করে আমার ক্লিন করতে হলো চুলাটা। এটাকে কুটি কুটি করে এখন আমি চলে যাচ্ছি অন্য জায়গায়। চলে যাচ্ছি, আর এই বাসন পানাটি একটু ধুয়ে দাও। বাড়িতে কিনে নিয়ে আসছে না, পরিষ্কার করে রাখতে হবে। আমি দিয়ে প্যান্টটা জড়ানো হয়ে গেলে তারপর আমার কয়টা ডিম এখানে দুই ডজন নিয়ে আসছিল, সকালে তো সাতটা ডিম খাওয়া গেছে। এখানে কি করবো এখন? মাছ ভিজাবো, মাংস ভিজাবো, এদিকে মাছ মাংস ভিজিয়ে রাখলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, অল্প করে গেছে ভাত রান্না করবো। এখানে আমি আমার মাখা, আমি কিন্তু মাখি মশলাটা, ভিডিও করতে পারি নাই, কিন্তু এই পুরো মশলা আমি মাখছি। কি কি দেওয়া যেন হয়েছিল? বিরিয়ানি মশলা, আদা রসুন, পেঁয়াজ, ঘরে থাকা কিছু মশলা সব দিয়েছে বিরিয়ানি রান্না মাংসের ইটা করা হয়েছে। আর ওই যে এখানে আলু ভাজা হইতেছে স্পেশালি আমার আর পাপার জন্য একটু রাখা হয়েছে। টমেটোটা হালকা হালকা হচ্ছে, আর এখন আমি আলু দিয়ে দিবে। আচারের মতো বেরেস্তাম, এটা পিএস দিয়ে করছো না? পিএস এত চিকন হয়ে গেছে। অনেক ধন্যবাদ যে তোমাকে পেয়েছি জান। রান্না বান্না শেষ করে এখন খাবার টেবিলে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে। আজকে আমাদের দুপুরে খাবার ছিল বিরিয়ানি, সঙ্গে গরম গরম ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে টমেটোর চাটনি, সঙ্গে মুরগির মাংস আর ইলিশ মাছ রান্না করেছিলাম। মুরগির মাংসটা হচ্ছে মূলত বিরিয়ানি থেকে উঠিয়ে রাখা হয়েছিল রাকিবা এবং রাকিবার পাপার জন্য। তো যাই হোক, সবাই মিলে একটু দুপুরে খানা পিনা চলছে।